दोस्तों सब्सक्राइब करिए हमारे टेक्निकल एक्सपर्ट बाबा चैनल को और इस बेल आइकन को दबाइए सबसे पहले न्यू अपडेट वीडियो देखने। हाय नमस्कार बंधुरा, आज के आमी आपनादेर কাছে একটি নিয়ে এসেছি নতুন অ্যাপস। যে অ্যাপসি দিয়ে আপনারা যে কোনো অ্যাপসে আপনি আপনার ফটো লাগাতে পারবেন, ওই অ্যাপসি নিয়ে আমি আজকে কথা বলবো। তো কথা বলার আগে বলতে চাই যে এটি আমার চ্যানেলটি নতুন, তার জন্য সাবস্ক্রাইব করে নেবেন আর পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। তো আপনি প্রথমে যাবেন প্লে স্টোরে, প্লে স্টোরে গিয়ে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো প্লে, যেহেতু আমি অ্যাপসটি ইনস্টল করে রেখেছি, তো আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। আমি ব্যাগে চলে গেলাম, ব্যাগে আসার পর অ্যাপসটি আমি ওপেন করছি। কিছু লোড, কিছুক্ষণ লোডিং হতে দাম। তো ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনি যখন, তো আমার দেখতে পাচ্ছেন আমার অনেক পরিবর্তন হয়ে গেছে অ্যাপসগুলো। তো আপনি এখন আপনার অ্যাপসে কীভাবে আপনার ফটো লাগাবেন, তো তাই জন্য আপনাকে এই ফাইল থেকে আপনাকে স্ক্রিনে অ্যাপসটি নিয়ে যেতে হবে। তো আমি আমার গ্যালারিটি নিয়ে গেলাম, এখানে নিয়ে গিয়ে রাখলাম। রাখার পর এটিকে চিপে ধরে এখানে দু তিনটি অপশান আসছে, তিনটার মধ্যে আপনি এক নম্বরে অপশানটা ক্লিক করবেন, এডিট অপশানে। এডিট অপশানে ক্লিক করার পর আপনার এখানে এরকম একটা ইন্টারফেস আসবে, যেটি পরে দেখাবে আপনি এখানে আপনার অ্যাপসের নামটিও চেঞ্জ করতে পারেন। আমি অ্যাপসটির নামটি আমার নাম দিয়ে দিলাম। আর আপনি দেখবেন যেখানে আপনার গ্যালারির ছবিটি দেখতে পাবেন, ওখানে আপনি ক্লিক করবেন। তো আপনার কাছে, আপনার সামনে দুটো ইন্টারফেস শো করবে। তো আপনি নিচেরটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার, সরি, ক্লিক করার পর আপনার গ্যালারি যত ছবি থাকে সব চলে আসবে, শো করবে। তো আমি আমার এই মাছের ছবিটি দিয়ে রাখলাম। তো মাছের ছবির উপর ক্লিক করবেন, আপনি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক শো হয়ে গেছে। তো আমি এখন সেভে ক্লিক করব, আপনি সেভে ক্লিক করে নেবেন। সেভে ক্লিক করে নিলাম, তো দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে চলে এসছে। তো আমি আরেকটি অ্যাপ আপনাদের, তো এই অ্যাপসটি করলাম। তো আমি আপনাদের কোনটি অ্যাপস করে দেখাবো, ধরে নাও আমার হোয়াটসঅ্যাপটা করে দেখলাম আপনাদেরকে। তো আমার স্ক্রিন ভিডিও দেখলাম, তারপর ক্লিক করে আমি এডিটে দামালাম। এডিটে আমি নামটা সেভ করছি না, আপনার নামটা সেভ নেবেন, নাও করতে পারেন আপনারা, সরি। এবং আর কিছু বলতে আসি না, সেটা বলবো না। তো আমি পরবর্তী এই মাসটি নিয়ে নিলাম, তো শো হয়ে গেছে, সেভে দাঁড়ালাম, সেভ হয়ে গেছে। আপনি এখন হোয়াটসঅ্যাপটা আমার ওপেন করছি, দেখে নেবেন। হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিলাম আমি, দেখতে পাচ্ছেন কেউ বুঝতে পারবে না যেটা আমার হোয়াটসঅ্যাপ, বুঝতে পারছেন, অটোমেটিক হয়ে গেল। তো এইভাবে আপনি আপনার ফাইলে ফটো লাগাতে পারবেন। তো
আজকের মধ্যে এইটুকটাই, আর পরবর্তীতে দেখা হবে। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ও বন্ধুরা, কালাম, বাই।